বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। আমি চাইবো লন্ডনে একটা স্ক্রিনিং হোক, একটা মানে ভীষণ ভাবে চাইবো, সবাই দেখুক এত ভালো দেখতে। যাকে ওনাকে বলছিলাম যে আমি দেখছিলাম না মুভিটা, মানে আমার অপমানের ওই মানুষ কোনো ছবি এত বছর ধরে কোনো বছর খুব মিস করেছি। আপনাকে প্রণাম করতে পারি ফার্স্ট অফ অল, ইট ওয়াজ রিয়েলি ভেরি নাইস। প্রথমে আকৃষ্ট হয়েছিলাম আমি অভিজিতের সঙ্গে কথা বলে, কারণ তখনই মনে হয়েছিল যে খুব বুদ্ধিমান ছেলে এবং ও যেটা চায় ও ঠিক সেটাতে স্টিক করে থাকে। মানে ওকে যতই নরম মনে হোক, ও কিন্তু মানে কেউ ওকে বলে কিছু চেঞ্জ করতে পারবে না, ও ঠিক যেটা চায় সেটাই করিয়ে নেবে। তারপর তো স্ক্রিপ্টটা শুনলাম, স্ক্রিপ্টটা ভীষণ ভালো লাগলো এবং এখানে না বলার কোনো চান্স ছিল না, শুধু না বলেছিলাম যে এত কঠিন রোল আমি পারবো না, এইটাই বলেছিলাম যে আমাকে ছেড়ে দে, আমি পারবো না এত কঠিন রোল করতে। কারণ সত্যিই একটা ভীষণ মনের ওপর একটা চাপ পড়েছিল, মানে আমি যখন বাড়ি ফিরে আসতাম শুটিং সেরে, তারপরেও আমি বেরোতে পারতাম না এই রোলটার থেকে, আমার সারাক্ষণ ওইটাই চলতো। তো মানে ক্রেডিট গোজ টু অভিজিৎ, যেরকম স্ক্রিপ্ট লিখেছে, সেরকম ডিরেকশন দিয়েছে, সেরকম সব কিছু, এবং পুরো টিম প্রত্যেকে এত ভালো করেছে, মানে কিছু বলার। এটা সত্যিই উপরি পাওনা, এটা মানে পুরো ক্রেডিটটা গোজ টু অভিজিৎ, আবার এটা মানে কিছু বলার নেই। আর আমি টিটোদার কাছে যে কীভাবে, মানে দীপঙ্করদের কাছে আমি যে কীভাবে কৃতজ্ঞ আমি বলে বোঝাতে পারবো না, কারণ উনি আমার নাম সাজেস্ট করেছিলেন অভিজিতের কাছে। অভিজিৎ কনভিন্স ছিল না আমাকে নেওয়ার জন্য, কিন্তু দীপঙ্করদেই উনি আমার নাম বলেছিলেন যে মমতাকে নাও। তো এটার জন্য আমি সারা জীবন মানে আমি কৃতজ্ঞ থাকবো টিটোদার কাছে। চরিত্রটা অ্যাকচুয়ালি অভিজিতা যিনি পরিচালনা করেছেন তিনি বলেছিলেন যখন লিখছিলেন আমার কথা মাথায় রেখেই লিখেছেন, যে কারণে চরিত্রটার নামও ব্রত দিয়েছে। তো সেটা একটা মজাই হয়েছে। এবং ছেলেটি মানে আমার চরিত্র বাইরে কাজ করে, সারাদিনের কাজের ব্যস্ততার মধ্যেও সে বাড়ি ফিরতে চায়, পুজোর কাছে ফিরতে চায়, মহালয়া শুনতে চায়, বাড়ির লোকের কাছাকাছি থাকতে চায়, যে বাড়িতে বড় হয়েছে সেখানে ফিরতে চায়, কবিতা লেখে, একটা অন্য সেন্সিবিলিটির চরিত্র। এবং ওভারঅল ছবিটার মধ্যেই একটা ভীষণ অন্য সেন্সিবিলিটি আছে, শুধুমাত্র পরিবারের গল্প বা ফ্যামিলির গল্প, সেটার মধ্যেও একটা ভীষণ হার্ড হিটিং বাস্তবের গল্প আছে। আমার কাছে বিজয়া মানে মানে একটা তো হচ্ছে যেরকম একটা দারুণ পুজো কাটানোর আনন্দ আছে, তার সাথে একটা ভীষণ মন খারাপও আছে ডেফিনেটলি, যে শেষ হয়ে গেল একটা এত এত আনন্দের সময়, কিন্তু ওই সব কটা শেষেরই না হলে নতুন শুরুটা, সরি নতুন শুরুটা হবে না। তো সেইটাও একটা ব্যাপার যে বিজয়া শেষের দুঃখের সাথে এটাও থাকে যে আবার একটা 365 দিনের প্রত্যাশা প্রতীক্ষা। এই আমাদের এই ছবিটা অনেকগুলো ফেস্টিভ্যালে সিলেক্ট হয়েছিল এবং কিফেও দেখানো হয়েছিল। তো কিফ চলাকালীন আমার মানে কাস্ট অ্যান্ড ক্রুয়ের ম্যাক্সিমামই সবাই দেখে নিয়েছিলেন, আমি তখন কলকাতায় ছিলাম না, আমি দেখতে পারিনি। আজকে আমার মানে আমার প্রথমবার দেখা হলো ছবিটা, আমার মুখ দেখেই বুঝতে পারছেন যে আমি খুবই আর কি ইমোশনাল হয়ে আছি, মানে আই এম ওভারওয়েলমড উইথ আ লট অফ থিংস। ছবিটা একটা এমন ছবি, মানে প্রচুর কাঁদলাম আর কি, এই হচ্ছে ব্যাপার। খুব ভালো ফিডব্যাক পাচ্ছি, যতজন দর্শক এখানে এসেছেন এবং এর আগেও যতজন দেখেছেন খুব ভালো, খুব ভালো, সবাই খুব একটাই কথা বলছে যে এই ধরনের ছবি অনেক দিন পর তারা দেখলেন। একটা মানে কম্পেয়ার করাটা তো কখনোই কাম্য নয়, তবে ঋতুপর্ণ ঘোষের ছবিতে যেই ধরনের একটা মানে যেই ধাঁচে ছবিগুলো বানানো হতো, যেই ধরনের একটা ফ্লেভার পাওয়া যেত, অনেকে বলছেন যে সেই ফ্লেভারটা এখানে পাওয়া যাচ্ছে। তবে মানে ইরেসপেক্টিভ অফ এভরিথিং এলস, আমি ইন্ডিপেন্ডেন্টলি অভিজিৎদার এটা প্রথম ছবি এবং ওভারঅল ছবিটা আমরা সত্যিই চাই যে এই ছবিটা সবাই দেখুক, কারণ এটা একটা মানে সব ছবিই আমরা অনেক ক্ষেত্রে তৈরি করি সেটা ঠিক,
কিন্তু এই ছবিটা একটু স্পেশাল, এবং সেটা কেন সেটা দেখতে দেখতে বুঝতে পারবেন, মানে সেটা দেখলে বুঝতে পারবেন। ইট ইজ অ্যাবাউট ফ্যামিলি, ইট ইজ অ্যাবাউট আ লট অফ থিংস যেগুলো আমরা সময় থাকতে থাকতে করতে পারি না বলে অনেক রিগ্রেট করতে হয় পরে। এটা অবশ্যই অ্যাচিভমেন্ট বলবো, আমারও চোখে জল ছিল দর্শকদের রিয়াকশনস দেখে, প্রথমবার অনুভূতি, প্রথম একজন পরিচালক যে প্রথমবার একটি ছবি করেছেন এবং সে হয়তো এই রিয়াকশনসটার জন্যই ওয়েট করেছিল, অনেকগুলো বছর ধরে আমরা ওয়েট করেছি, শুধুমাত্র আমি না আমাদের এন্টায়ার টিম ওয়েট করেছিল এই রিয়াকশনসটা পাওয়ার জন্য। সেটা যখন তাদের চোখে তাদের মুখে সেই অভিব্যক্তি দেখেছি, সেটাই আমাদের সার্থকতা এই কাজটি করার, বাকি ছবিটা আরও দর্শকের কাছে পৌঁছে যাক। ভেতরে জমে থাকা, দলা পাকিয়ে থাকা যে সমস্ত কান্না কথাগুলো রয়েছে সেগুলো একটু বেরিয়ে আসার পর হালকাই লাগে, ক্ষতি হয় না কোনো। একটু তো নার্ভাস ছিলাম শুরুর দিকে, তার আগে কয়েকটা ফেস্টিভ্যালে আমরা সেম রিয়াকশনই পেয়েছি, সেগুলো ঘুরে এসেছে, সুতরাং একটু থিতু হয়ে গেলেও কিন্তু কমার্শিয়ালি ছবিটা সারা বাংলাতে রিলিজ করছে, সুতরাং একটা টেনশন, একটা ভয় সকলের মধ্যে কাজ করছিল। আমার অভিনেতা অভিনেত্রী, আমার কাস্ট অ্যান্ড ক্রিউ, আমাদের প্রোডাকশন টিমে যারা রয়েছে তাদের সকলের মধ্যে কাজ করছিল, সো সেটা আমার মধ্যেও কাজ করছিল, কিন্তু সবটা ঈশ্বর এবং দর্শকই আমাদের ঈশ্বর, তাদের যখন ভালো লাগছে, তাদের চোখে যখন সেই জলটা দেখতে পাচ্ছি যেটা আমাদেরই কথা, যেটা পর্দায় করা হয়েছে, তখন কোথাও মনে হচ্ছে যে হ্যাঁ একটু ছুতে পেরেছি মনটা। ছবিটা যখন লেখা হয় তখন থেকে মাথায় ছিল, তার আগে বেশ অনেকজনের কাছে যাওয়া হয়েছিল, সুযোগ সুবিধা ফান্ড সমস্ত কিছু নিয়ে একটু পিছিয়ে যাচ্ছিল বিষয়টা, কোভিড একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু তারপরে যেটা হবার সেটা ঠিকই হয়ে যায়। ঠিক সেইভাবেই হঠাৎ করেই মমদির কাছে আসা, অবশ্যই দীপঙ্কর দে, দীপঙ্কর বাবু স্যার আমাকে বলেছিলেন যে একবার এই স্ক্রিপ্টটা নিয়ে মমতার কাছে যাও, মমদিকে শোনাই। মমদি প্রথমে ভয় পান যে এটাও একটা কঠিন চরিত্র, আমি করবো না, আমি পারবো না। মমদিকে রাজি করাই, আমরা অনেক সময় নিই, আমরা অনেক আলোচনা করি, ফাইনালি একদিন মমদি বলে এবার আমি প্রস্তুত করব, ছবিটা হয়। তারপর বিজয়ের মানে আমার কাছে অপেক্ষা, আরও একটা বছরের অপেক্ষা, এবং আমাদের প্রতিদিনকার জীবনে বিজয়া মানে আমার কাছে অপেক্ষাই, শুধুমাত্র পুজোর উদযাপনের অপেক্ষা নয়। যেমন দুর্গাপুজোর আমরা বিজয়ের পরে আরও একটি বছর দুর্গাপুজোর অপেক্ষা করি, ঠিক এইভাবে এই বিজয়ের পরেতে অনেকগুলো মানুষের অপেক্ষা, যেগুলো আমরা। সব থেকে বড় কথা, বাবা মার উপরে আর কিছু হয় না, এটা আমরা সবাই জানি। আর স্পেসিফিক্যালি ইন্ডিয়া এমনই একটা কান্ট্রি যেখানে ইটস ভেরি রিচ ইন কালচার অ্যান্ড এভরিথিং। আমরা যতই বিদেশে যাই মা বাবার একটা টান আলাদাই আছে। আর সবথেকে বড় কথা, আমি রিসেন্টলি বিয়ের পর আমার আরও আরেকটা ফ্যামিলি হয়ে যায়, যেহেতু মানে আমার শ্বশুর শাশুড়ি সব মিলিয়ে না, আমি যখন মুভিটা দেখছি আমি আমার শ্বশুর শাশুড়ি এবং মা বাবা দুজনকেই খুব মিস করছি। আমার শ্বশুরের রিসেন্টলি একটা অপারেশন হয়েছে এবং এখন ওই ডায়ালিসিসের পেশেন্ট, সবসময় যা হয়ে ওঠে না, ব্যান্ডেলে থাকে ওনারা। সো এই মুভিটা দেখার পর আমি ফার্স্ট ওনাকে গিয়ে ফোন করবো যে কেমন আছো বাবা, তুমি ভালো থেকো এবং প্লিজ কিপ মানে কিছু বি হলে আমাদেরকে জানিও। মানে খুব ইমোশনাল মুভি, অ্যান্ড মানে মা বাবাকে নিয়ে কোনো বি মুভি হলে দ্যাটস সামথিং ভেরি ভেরি ডিফারেন্ট, সামথিং ভেরি ভেরি টাচিং, সো ইটস ওয়ান্ডারফুল মুভি। এই ছবিটাতে আমার যেটা সব থেকে বেশি ভালো লাগলো সেটা হচ্ছে এই ছবিটার যে মেইন মেসেজটা ডাইরেক্টর দিতে চেয়েছেন সেটা খুব ভালোভাবে উনি পোর্ট্রে করতে পেরেছেন। মানে আমাদের যাদের বাবা মারা একদম মানে এজ হয়ে গেছে, যারা সিনিয়র সিটিজেন অর সিনিয়র সিটিজেন হতে চলেছেন, তাদের কাছে তাদেরকে সময় দেওয়াটা, আমাদের ব্যস্ত লাইফে আমরা সেইভাবে সময় দিয়ে উঠতে পারি না, কোথাও গিয়ে বাবা মার সাথে খারাপ ব্যবহারও করে ফেলি, কিন্তু সেই জায়গাটা, কিন্তু দিস ইজ দ্য হাই টাইম যে আমরা বাবা মার দিকটাও দেখি, বাবা মার এটা সময়, কারণ ভগবান জানে না আমরা কি পরবর্তী জীবনে কি আছে, কখন পাবো এই সময়টা ফেরত, পাবো কি পাবো না, তাদের সাথে এই টাইমটা পেয়ে উঠবো কি না। তো সেই মেসেজটা ডাইরেক্টর ভীষণ ভীষণ ভালোভাবে মানে কনভে করতে পেরেছেন, যেটা আমার পার্সোনালি খুব খুব ভালো লেগেছে। আর অ্যাক্টিং নিয়ে তো কথাই বলা যাবে না, কারণ প্রত্যেকে প্রত্যেকটা ছোটো ছোটো থেকে বড় সমস্ত কিছু মানে ম্যাম থেকে শুরু করে সমস্ত কেউ এত সুন্দর অ্যাক্টিং করেছে সেটা তো কোনো কথাই হবে না। সব থেকে বড় আমার ভাল লেগেছে হচ্ছে ডাইরেক্টরের মেইন যে বটম লাইনটা, সেটা আমার সব থেকে বেশি ভাল লেগেছে। ছবি তো আমরা অনেক দেখি, কিন্তু এই ছবিটা দর্শকদের চোখে জ্বলাতে বাধ্য এরকম কেন, এমন কি আলাদা আছে? বেসিক্যালি বিজয়ের পরের গল্পটা খুবই একটা রিয়েলিস্টিক একটা গল্প। প্রথমত সবচেয়ে বড় কথা হলো যে আমরা যে ধরনের
ক্রাইসিস দেখি বাবা মাকে ছাড়া এবং বাচ্চাদের মানে বাচ্চারা বাইরে থাকছে সেই যে ক্রাইসিসটা, এই ক্রাইসিসটাই আর ছবিটার মধ্যে থেকে বোঝানো হয়েছে। এবং ছবিটা খুবই রিয়েলিস্টিকভাবে বানানো, মানে এই ছবিটাতে কোনো ফ্রেম কোনো এক্সেজারেট করা নয়, মানে ছবিটা দেখলেই দর্শক বুঝতে পারবে যে ছবিটাতে কোনো কোনোটাই আমরা জোর করে ঢোকাইনি, প্রত্যেকটা ইমোশন এবং প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা খুবই রিয়েলিস্টিক ওয়েতে শ্যুট করা। তো এই কারণেই লোকটা আট পাঁচটা বাংলা ছবির থেকে এই ছবিটা একটু আলাদা। আমি আমার মাকে খুব মিস করছিলাম, মনে হচ্ছিলো যে মাকে যদি নিয়ে এসে দেখাতে পারতাম তাহলে খুব ভালো হতো। অনেকদিন পর আসলে খুব ভালো একটা ছবি দেখলাম, আমি তো মনে হয় যে সেকেন্ড হাফটা কেঁদেই গেছি, খুবই ইমোশনাল জার্নি ছিল। আর সবার পারফরমেন্স তো অসাধারণ, মানে সবার, ইচ অ্যান্ড এভরি ওয়ান, মানে যারা যারা ছিলেন আর কি, সবার পারফরমেন্স ভীষণ ভালো, খুব ভালো ছবি। আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে সবাই ফ্যামিলিকে নিয়ে এসে দেখুন, বাবা মাকে সঙ্গে নিয়ে গিয়ে দেখুন। সেইভাবে বলতে গেলে সিনেমার প্রথম এবং বেসিক যেটা ইউএসপি সেটা হচ্ছে ইমোশনাল টাচ টু ইট। মানে আমি অন্যদের থেকে একটু ডিফারেন্ট মানে ভাবে দেখেছি সিনেমাটা। ফর মি দ্য ফিল্ম ওয়াজ লাইক আই ওয়াজ লুকিং ইট ফ্রম দ্য অ্যাঙ্গেল অফ দ্য নাতি। মানে 2013-তে আমার সাথে ঠিক এক্স্যাক্ট এরকম একটা ঘটনা ঘটে। আমি একটা কনফারেন্সের কাজে দিল্লি চলে যাই, তখন দেখে যে দাদু হসপিটালে অ্যাডমিট হচ্ছে, আর কনফারেন্সের থার্ড ডেতে খবর পাই যে দাদু আর নেই। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানে আমার কাছে যখন ওই ওই সিনগুলো দেখাচ্ছে, মানে ফার্স্ট হাফ অফ দ্য মুভি ইজ মানে রিভলভিং অ্যারাউন্ড মানে হোয়াট ইজ দ্য ইমোশনাল সিচুয়েশন, কেমন বাড়িতে কী অবস্থা, তারা আসছে, তাদের জন্য একটা দীর্ঘ প্রতীক্ষা, এই করতে করতে সপ্তমী অষ্টমী নবমী দশমী চলে যাওয়া, এবং ফাইনালি তাদের আসার একটা খবর পাওয়া যে আমরা বেরিয়ে পড়েছি বাবা আমরা আসছি। আর সেকেন্ড হাফে ঠিক অল্টোটা, মানে বাবার জন্য সবাইকে অপেক্ষা করতে হচ্ছে ইন এ ভেরি অ্যাবস্ট্রাক্ট সেন্স, ইন এ ভেরি রিয়েলিস্টিক সেন্স, যে বাবা তো আর ফিরবে না, তাহলে বাবার জন্য লাইফ লং একটা অপেক্ষা এবার তোমরা করো। এইটা খুব টাচ করেছে। মানে ফিল্মটার ব্যাপারে আগেও শুনেছিলাম অ্যাকচুয়ালি এখানে, মানে যেই আমাদেরকে ইনভাইট করেছে, মানে উই আর ফর্চুনেটলি হিজ প্রফেসর, তো সেই জায়গা থেকে আগেও শুনেছিলাম যে স্যার ফিল্মটা কিন্তু বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল, কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, এমনকি থার্ড আই এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালেও গেছে, আপনারা প্লিজ এসে দেখবেন। তখন এক্সপেক্ট করিনি যে ইট উইল বি সাচ এ লার্জ বুম, কিন্তু এখন বোঝা যাচ্ছে মানে ইটস রিয়েলি মানে খুব ভালো ছবি হয়েছে। এই কথাটা এই ছবিটার জন্য খুব ছোট, যেই অডিয়েন্স বেলা শুরুকে বেলা শেষেকে বিজয়াকে বিসর্জনকে হিট করিয়েছে, সেই অডিয়েন্সই এই ছবিকে হিট করবে। এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই ধরনের মুভিজের জন্য না হিট শব্দটা খুব ছোট, এই ধরনের মুভিজ এতটাই টাচি, আমরা বলা যেতে পারি যে একটু ছড়িয়ে দিন। আমরা সবাই যেটা করতে পারি সেটা হচ্ছে মুভিটার ব্যাপারে এতটা প্রচার করতে পারি যাতে ভালো লাগুক খারাপ লাগুক লোকে এসে এই মুভিটা দেখে। যে ছবিগুলোর মধ্যে দিয়ে এখন যাচ্ছি তার বেশিরভাগই হচ্ছে থ্রিলার বা খুব ডার্ক এরকম কিছু, আমি খারাপ ভালোর মধ্যে যাচ্ছি না, কিন্তু এই ছবিটা অনেকদিন পর ফ্লোটাকে ব্রেক করছে এবং ব্রেক করে এমন কিছু কথা বলছে যে কথাগুলো আমরা অনেক সময় বলতে চাই কিন্তু বলে হয়ে মানে বলা হয়ে ওঠে না। এবং মমদি মানে মমতা শঙ্কর ম্যামের এত সুন্দর পারফরমেন্স, কারণ প্রচণ্ড অভিনয় ভিত্তিক এবং প্রত্যেকেরই, স্বস্তিকা ম্যাম, টিটো দা, সবারই এত ভালো পারফরমেন্স, খুব হিউম্যান গল্পটা, যার জন্য না মানুষ নিজেকে খুঁজে পাচ্ছে। এবার আর এই কান্নাটা না অনেকগুলো ব্যাপার আছে, প্রত্যেকটা মানুষ তো নিজের মতন করে রিলেট করছে, তাই প্রত্যেকের কান্নার কিন্তু মানেগুলো আলাদা। কেউ বলতে পেরেছে হয়তো সেটা ভেবে কাঁদছে, কেউ বলতে পারেনি সেটা ভেবে কাঁদছে। এত ভালো মুভি বাংলায় অনেকদিন পর হলো এবং এটা আমাদের কাছে সবথেকে বড় পাওয়া, খুব ভালো লাগছে এরকম একটা মুভি এসেছে। আশা করছি যে এই মুভিটা আরও প্রচুর মানুষের কাছে পৌঁছবে এবং মানুষের আরও ভালো লাগবে। বাঙালিদের জন্য দুর্গাপুজো থেকে শুরু, দুর্গাপুজো দিয়ে শেষ, এবং দুর্গাপুজো তো শুধু বাঙালিদের, শুধু কলকাতায় থাকা বাঙালিদের না, প্রবাসী বাঙালি, বাইরের অডিয়েন্সও আছে। দুর্গাপুজোর কথা ভাবলেই লোকেদের একটা নস্টালজিয়া আসে, এবং এই সিনেমাটা কিছু র ইমোশনস এমনভাবে হিট করেছে, আমার খুব মনে হচ্ছে যে কি এটা যতদিন বক্স অফিসে থাকবে সবাই কাঁদবে, এবং কাঁদাটা দরকার। অসাধারণ ডাইরেকশন, অসাধারণ প্রোডাকশন এবং অসাধারণ গান, এরকম বাংলা ছবি খুব কম দেখা যায় যেটা একটা মানুষের মনে চিরজীবনের জন্য একটা ইম্প্যাক্ট ফেলে। এটা একটা সত্যিই বাংলা সিনেমার একটা রত্ন।